আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে লাউ ক্ষেত থেকে একটা লাউ নিয়ে দেশি মুরগি দিয়ে রান্না করে খাবো। অনেকদিন ধরে লাউ দিয়ে দেশি মুরগি খাওয়া হয় না, তো ভাবলাম আজকে লাউ দিয়ে দেশি মুরগি রান্না করে খাবো। এই যে দেখো, লাউটা বাঁকা হয়ে গেছে। আসলে এটা চালের মধ্যে ছিল, মাছের মধ্যে ছিল, আমরা মাছা বলি, তো এটা মাছের মধ্যে ছিল, সেই জন্য বাঁকা হয়ে গেছে। এই যে দেখো, এটার মতো যদি থাকতো তাহলে লাউটা সোজা থাকতো। যাই হোক, তো এই পর্যন্ত গাছ থেকে আলহামদুলিল্লাহ তিনটা লাউ খাইছি। এদিকে করলা গাছ, এই যে ছোট ছোট করলা ধরছে গাছের মধ্যে, করলাগুলো পোকা নষ্ট করে ফেলে। এটার মধ্যে ওষুধ দিলে তো আর পোকা ধরবে না। তো মাকে বলছি লাউটা পেরে দেওয়ার জন্য, তো মা লাউটা পারতে যাচ্ছে। নরম নেই, আমি এখানে একটা ডিমওয়ালা মুরগি নিলাম, আর এখানে অর্ধেকটা লাউ নিছি, কারণ সবটা লাউ দিয়ে রানলে ভালো লাগবে না খেতে, তাই পরিমাণ মতো লাউ নিয়ে নিলাম। তো অনেক দিন ধরে ভাবছি ডিমওয়ালা মুরগি দিয়ে খাবো লাউ দিয়ে, তো সেটা ডিম এখনও পারে নাই, তো অনেকগুলো ডিমই হয়েছে, তো তাই জবাই করে ফেললাম। তো এখন আজকে এটাকে আগে কষিয়ে রান্না করবো, কারণ মুরগিটা অনেক শক্ত, মুরগিটা অনেক বয়স হয়েছে, তাই এমনি রান্না করব। মশলা দিয়ে মলিন করে আগে মুরগিটা কষিয়ে নেব, ভালো করে সিদ্ধ করে নেব, তারপর এটাকে ভেজে নেব। তো আমি এখন এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে দিলাম। অন্যদিকে লাউটা ধুয়ে এটাকে লাউটাকে ভেজে নেব। লাউটাকে এখন ভেজে নেব ভালো করে। এখন এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ভাজবো, কারণ পরে আবার সব মশলা দিয়ে এটাকে কষাবো। তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে।